দুটো জিনিস কিন্তু সিমন্টেনাসলি চলে আসে সাব্বির ভাই, এটা কিন্তু খুবই ইউনিক একটা জিনিস। আপনি চাইলে এখানে লিখতে পারছেন, আচ্ছা চাইলে মুছে ফেলতে পারছেন। দেখেন এখানে প্রেজেন্টেশন, মানে আপনি একজন টিচার, আপনার পুরো প্রেজেন্টেশনটা এখানে রেখে দিলেন, জাস্ট এইভাবে কাট করার সাথে সাথে দেখেন এখানে পেস্ট হয়ে গেছে। এইটা এটা আমার চাবি দিয়ে যদি আমি ক্যাশ করি, যেটা বাংলাদেশের আগে অন্য কারো নাই এবং আমাদের ছাড়া অন্য কারো কিন্তু বিল্ট ইন প্লে স্টোর সহ কোনো প্রোডাক্ট নাই। আমি কিন্তু অড নাম্বার দিলে এটা নিয়ে নিচ্ছে, আমি যদি ইভেন নাম্বারটা অড নাম্বার দিয়ে নিবে নাকি। এই প্রোডাক্টটা দেখেন, এর আগেরটা আমাদের ছিল 6টা মাইক্রোফোন, দিস ইজ দ্য ফার্স্ট টাইম 8টা মাইক্রোফোন সাথে ক্যামেরা। সো গেম খেলতে খেলতেও বাচ্চারা কিন্তু এই ধরনের এডুকেশনগুলো নিতে পারবে। এবং এটাকে যদি আমি কলাপস করে দিই, দেখেন এটা অটোমেটিক্যালি একটা চলে আসছে, কিন্তু কেমিস্ট্রি রিলেটেড যত রিঅ্যাকশন, একটা স্কোয়ার কেমন হতে পারে পুরো জিনিসটা কিন্তু আপনি এখানে ডিটেইল দেখতে পাচ্ছেন। দারুণ দারুণ, হ্যাঁ 3D আকারে। বাংলাদেশের টপ অনলাইন এডুকেশনে যারা আছেন তারা সবাই আমাদের স্মার্ট বোর্ড ইউজ করে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে কিন্তু আপনারা ইন্ট্রো থেকেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা কতটা স্পেশাল হবে। সো আজ আপনাদেরকে দেখাবো অবিশ্বাস্য কিছু স্মার্ট বোর্ড। এবং আপনারা কিন্তু জানেন ব্যাকবোন কিন্তু বাংলাদেশের বাজারে ইউনিক কিছু এবং নতুন নতুন কিছু স্মার্ট বোর্ড নিয়ে এসে আপনাদেরকে অবাক করে দেয়। এন্ড এই স্মার্ট বোর্ডগুলো দেখার জন্য আজ আমরা আবারও চলে আসি ব্যাকবোন একটি প্রতিষ্ঠানে। আর আমার সাথে আছে পুরো ভিডিও জুড়ে, এই যে দেখতেই পাচ্ছেন মুরাদ ভাই। তো মুরাদ ভাই কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। সাব্বির ভাই আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি ভাই। বিশেষ করে একটু বলেন ভিউয়ার্সদেরকে যে আজকে কি থাকছে, মানে কেমন স্মার্ট বোর্ড থাকবে আজকে? পুরোই চমক, আজকে পুরো চমক থাকবে। প্রথমে একটা কথা বলে নিই, আজকে আমরা সবসময়, এখন পৃথিবী কিন্তু AI এর দিকে যাচ্ছে, তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আজকে আমাদের কথা এবং আমাদের বোর্ডগুলো কেন দরকার এবং কেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা বোর্ডগুলোতে অ্যাড করেছি সেটা নিয়ে আজকে কথা বলবো। আচ্ছা এখন অ্যাড্রেসটা একটু বলে দেন কিভাবে আসবে। আচ্ছা অ্যাড্রেসটা হচ্ছে বনশ্রী সি ব্লকে মেইন রোডে হচ্ছে আমাদের অফিস, ব্র্যাক ব্যাংক এবং সাউথ ইস্ট ব্যাংকের যে বিল্ডিংটা ওইটারই আমাদের 3টা ফ্লোর আমাদের অফিস। আর আমাদের যদি শোরুমে আসতে চান, শোরুমটা হচ্ছে বনশ্রীর জাস্ট অ্যাভিনিউ রোড, কেন্দ্রীয় জামে মসজিদ থেকে যে রোডটা আছে ওই রোডে জাস্ট 300 গজ আগে আসলেই আমাদের দোতলাতে একটা সাইনবোর্ড দেখতে পাবেন, ব্যাকবন কম্পিউটার্স। ব্যাকবন কম্পিউটার্সই হচ্ছে আমাদের অফিস আর কি, দোতলাতে। নাম্বার তো দেওয়া থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ নাম্বার দেওয়া থাকবে, অ্যাড্রেসটা দেওয়া থাকবে মেনশন করা। আচ্ছা যাই হোক, মুরাদ ভাইয়ের কাছ থেকে আমরা এগুলোর কনফিগারেশন আর হচ্ছে প্রাইস কিভাবে বলা যাবে ভিউয়ার্সদেরকে? প্রাইস বলবো এবার, আর টেকনিক্যালি আর কি আইডিয়া দিব। শুরু করি এই পাশ থেকে শুরু করি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা এইটা শুরু করছি কেন? আচ্ছা মূলত এখন বর্তমানে কত ইঞ্চি থেকে কত ইঞ্চি আছে এক্সপ্যান্ড? আচ্ছা আমরা রেগুলার যে আমাদের প্রোডাক্টগুলো থাকে সেখানে হচ্ছে আমরা 65, 75, 86 তিনটা সাইজ নিয়ে কাজ করি। 65, 75, কিং সাইজ 86 এই তিনটা সাইজ মূলত আমাদের রেগুলার থাকে। 65 এর নিচে আসলে আমরা কোনো বোর্ড করি না। যদি উপরে চান, লাইক হচ্ছে 98 ইঞ্চি কিংবা 105 ইঞ্চি কিংবা 120 ইঞ্চি, তাহলে প্রি অর্ডার করতে হবে, সেগুলো আমরা এনে দিব। বাট এইগুলো আমাদের রেডি স্টক থাকে সবসময়। আজকে এখানে একটা জাস্ট এই বোর্ডটা ম্যাজিক্যাল বোর্ড দিয়ে শুরু করব এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বোর্ড দিয়ে শুরু করব, যেটা হচ্ছে যে আমার এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 8টা মাইক্রোফোন বিল্ট ইন সাব্বির ভাই, এবং যে ক্যামেরাটা, যে আমি ক্যামেরাটা অন করে দেখলে বুঝতে পারবেন, 8টা মাইক্রোফোন এবং ক্যামেরা বিল্ট ইন। এর আগেও আমরা ক্যামেরা বিল্ট ইন প্রোডাক্ট নিয়ে আসছিলাম, এইবার সবার রিকোয়েস্টে কিন্তু আবার ক্যামেরা বিল্ট ইন প্রোডাক্টটা নিয়ে আসি। এবং এইবার কিন্তু প্রোডাক্ট ঢোকার আজকে কিন্তু অলরেডি 16 তারিখে আমাদের প্রোডাক্ট আসছে এবং মোর দেন 80% অলরেডি ডেলিভার্ড। আমাদের নেক্সট প্রোডাক্ট আবার আসতেছে, যার জন্য আমি ভিডিওটা শ্যুট করেছি, খুবই প্রেশারে ছিলাম, ভিডিও শ্যুট করার সুযোগ পাইনি। এই প্রোডাক্টটা দেখেন, এর আগেটা আমাদের ছিল 6টা মাইক্রোফোন, দিস ইজ দ্য ফার্স্ট টাইম 8টা মাইক্রোফোন আচ্ছা সাথে ক্যামেরা, ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা বিল্ট ইন আছে। আমরা যদি যাই, এখানে ক্যামেরাটা আছে, আমার আসলে চেয়ারের উপরে লাইটের আলো পড়তেছে যার জন্যে চেয়ারটা ঝলসে যাচ্ছে। এখন আমি যদি এখান থেকে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আমাদের পুরো শোরুমটা কিন্তু ক্যাপচার করছে। এবং একদম দেখেন আমাদের শোরুমটা কিন্তু প্রায় 40 ফিট লম্বা, একদম লাস্টে দেখেন HP প্রো বুক লেখা আছে, ওই যে লাস্ট স্মার্ট বোর্ডের উপরে দেখেন একদম লাস্টের দেয়ালে, মানে 40 ফিট দূরে আমাদের একটা লেখা আছে HP প্রো বুক, ওইটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে ক্লিয়ার কিনা, এবং আশেপাশে যে লেখাগুলো সব ক্লিয়ার দেখা যাচ্ছে। এটা ওয়াইড অ্যাঙ্গেল 65 ইঞ্চের একটা ক্যামেরা পড়া নিয়ে সামনে থেকে হয়তো বা যারা দেখবে তারা আরো ক্লিয়ার, এক্স্যাক্টলি যারা সামনাসামনি দেখে দেখতে চান তারা বুঝতে পারবেন আসলে ক্যামেরা কোয়ালিটিটা কেমন। এটা হচ্ছে 65 ইঞ্চ ক্যামেরা ছোটখাটো মিটিং রুমের জন্য কিংবা হচ্ছে যে ভিডিও কনফারেন্স যারা করতে চান ছোট মিটিং রুমের জন্য, তাদের ক্যামেরা সাজেস্ট করবো। 65 ইঞ্চ ক্যামেরা প্রোডাক্ট নিয়ে আসলে আপনার, এর আগে আমি যেটা বলেছি, প্রায় 1 লাখ টাকার মতো আপনার ক্যামেরার প্রাইসটা সেভ হবে। সো এইটা একটা ফ্যান্টাস্টিক প্রোডাক্ট, বাকি সব ফিচার সিমিলার। এটার মধ্যে যেটা হচ্ছে 6টা মাইক্রোফোন বিল্ট ইন এবং ক্যামেরাটা বিল্ট ইন আছে। সো আপনারা যদি এইটাতে চান, আমরা নেক্সট টাইম এটা সফল হলে আমরা 75, 86ও চিন্তা করবো ক্যামেরার ব্যাপারে। নেক্সট আমরা চলে আসি আসলে ফিচার নিয়ে। এইবার আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেন বলছি,
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে আমাদের কয়েকটা জিনিস খুবই ওতপ্রোতভাবে জড়িত। সেইটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা স্মার্ট বোর্ড কিন্তু দেখবেন উইন্ডোজ এবং অ্যান্ড্রয়েড ডুয়েল অপারেটিং সিস্টেম বিল্ড করে নিয়ে আসি আমরা। কেন? কারণ আমাদের যে স্পেশাল সফটওয়্যারগুলো থাকে যেটা বাংলাদেশে অন্য কেউ দিতে পারে না, এটা হচ্ছে আমাদের স্পেশালিটি। তো এইবার কিন্তু দেখেন ম্যাজিক যেটা, সেটা হচ্ছে দুইটা নোট সফটওয়্যার, নোট থ্রি নোট ফাইভ অ্যাক্টিভ প্রোডাক্ট পাবেন। নোট যারা নোট ফাইভ এর জন্য অপেক্ষা করছিলেন, এইবার নোট থ্রি এবং নোট ফাইভ, এক্স্যাক্টলি নোট ফাইভও এবার আমরা অ্যাক্টিভ দিয়ে দিব। নোট থ্রি তো আগে থেকে আমরা লাইসেন্স দিচ্ছিলাম, এবার নোট থ্রি এবং নোট ফাইভ দুইটাই অ্যাক্টিভ পাবেন। সাথে উইন্ডোজ ইলেভেন লাইসেন্স ভার্সন হার্ডওয়্যার বিল্ট ইন পাবেন। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু উইন্ডোজ লাইসেন্স ভার্সন করা, হার্ডওয়্যার বিনার লাইফ টাইমের জন্য। ট্রাবল কিংবা প্রবলেম, যারা অনেকেই বলেন যে অ্যান্টিভাইরাস টাইরাস, তো আগে কিন্তু বিল্ট ইন অ্যান্টিভাইরাস দেওয়াই আছে, সো কিচ্ছু লাগবে না। সেকেন্ড হচ্ছে যে এইটা নোটটা কেন দরকার, তার আগে আমি একটু আমাদের কনফিগারেশনটা নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, কনফিগারেশন যেটা বলি সেটা হচ্ছে যে আমাদের এটা বোর্ডেই লেখা, অবিশ্বাস না? হ্যাঁ, সো আমাদের কনফিগারেশন যদি বলি আমরা, আমাদের হচ্ছে কোর i7 10 জেন 16 জিবি র্যাম বিল্ট ইন আছে, প্লাস 512 SSD M.2, চাইলে এটাকে এক্সটেন্ড করা যাবে যে কোনো ইয়াতে। আর অ্যান্ড্রয়েডে আছে হচ্ছে আমাদের 4 GB র্যাম 32 GB স্টোরেজ, অ্যান্ড্রয়েড 11 বিল্ট ইন প্লে স্টোর। নেক্সট আমরা যেটা আছে, আমরা কেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলার কারণ হচ্ছে যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের স্পেশাল কিছু ফিচার সবসময় আমরা অ্যাড করে থাকি। এইবার কিন্তু আমরা একটু বডিতেও চেঞ্জ নিয়ে আসি। সাবির ভাইয়ের আগের ভিডিওগুলোতে দেখবেন আমাদের এখানে পকেট ছিল, আমরা পকেটগুলো সরাই ফেলছি, কারণ সামনে পকেট দিলে যেটা হচ্ছে সুবিধার জন্য নিয়ে আসছিলাম বাটনগুলো লক করার জন্য, কিন্তু সামনে এত বেশি বাটন কিংবা এত বেশি থাকলে সবাই এখানে ক্যাবেল ট্যাবেল ইউজ করে, পেনড্রাইভ ইউজ করে, দেখতে খারাপ লাগে, ব্র্যান্ডিং এর সমস্যা। এই জন্য এখানে শুধুমাত্র একটা পাওয়ার বাটন আর দুটো USB পোর্ট নিয়ে আসছি, আর কোনো ফিচার নাই, সবকিছু AI টুলের মধ্যে নিয়ে আসছি। যেটা আমি আগে বলছিলাম যে আমাদের ওইটা ক্যামেরা প্রোডাক্ট, এইটা হচ্ছে অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ প্রত্যেকটা ডুয়েল অপারেটিং সিস্টেম আমাদের প্রত্যেকটা স্মার্ট বোর্ডে বিল্ট ইন থাকে। আপনি যদি দেখেন যে আমাদের এই যে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু অ্যান্ড্রয়েড ফিচারের মধ্যে প্লে স্টোর বিল্ট ইন, যেটা বাংলাদেশের আগে অন্য কারো নাই এবং আমাদের ছাড়া অন্য কারো কিন্তু বিল্ট ইন প্লে স্টোর সহ কোনো প্রোডাক্ট নাই। আমার দেখেন অ্যান্ড্রয়েডের এখানে অনেকগুলো ফিচার দেওয়া আছে, আমি এগুলো নিয়ে ডিটেল আলোচনা করব না, যেটা হচ্ছে এগুলো আমাদের ট্রেনিং পার্টে দেওয়া থাকবে। এগুলো এখানে দেখেন সবগুলো ফাংশন দেওয়া আছে এখানে, জাস্ট হচ্ছে আপনি কোনো শেপ আঁকতে চান শেপগুলো এখানে দেওয়া আছে, তারপরে হচ্ছে রুলারগুলো চান সেগুলো রুলারগুলো, যেমন আমি জাস্ট একটা চাঁদা নিলাম, দেখেন সিস্টেমটা দেখেন এখানে, এই যে জাস্ট আমি 90 ডিগ্রি ধরে, এটা ধরেন 140 ডিগ্রি অ্যাঙ্গেল ধরে, আমার কতটুকু দরকার, জাস্ট আমি একটা ক্লিক করলেই কিন্তু আমার এই যে অটোমেটিক্যালি আমার কতটুকু কত ডিগ্রি কত অ্যাঙ্গেল দরকার সব ইনস্ট্যান্ট এগুলো আমরা পেয়ে যাবো। আর অনেক অনেক ফাংশন আছে যেগুলো আমরা দেখাতে পারি না। অ্যান্ড্রয়েডেও আমরা নোট থ্রির মতো অনেক অপশন নিয়ে আসছি। আমরা উইন্ডোজ পার্টে চলে যাই, উইন্ডোজ পার্টের জন্য জাস্ট একটা ক্লিক আপনি উইন্ডোজে চলে যেতে পারবেন, জাস্ট উইদিন 1 সেকেন্ডের মধ্যে উইন্ডোজ অ্যান্ড্রয়েড থেকে উইন্ডোজে ট্রান্সফার হয়ে যাবে। উইন্ডোজ তো আসলে এই যে নোট থ্রি কথা কেন বলতেছিলাম, নোট থ্রি তো আপনাদের জানা আছে, নোট থ্রিতে আমরা কী কী করতে পারি, জাস্ট আমাদের স্পেসিফিকেশানগুলো তো অলরেডি জানা আছে যে আমরা Core i7 10 জেন 16 GB র্যাম 512 GB SSD, তারপরে অ্যান্ড্রয়েড হচ্ছে 4 GB র্যাম 32 GB স্টোরেজ, অ্যান্ড্রয়েড 11 লাইসেন্স, প্লে স্টোর বিল্ট ইন, প্রত্যেকটা প্রোডাক্টের প্লে স্টোর বিল্ট ইন, দেখেন এখানে প্লে স্টোর, জাস্ট আপনি একটা ক্লিক করে, হ্যাঁ, প্লে স্টোরে যে অ্যাপসগুলো আছে সেগুলো আপনি সাইন ইন করে নিয়ে নিতে পারবেন, যে কোনো অ্যাপস নামাইতে পারবেন। সো আমরা উইন্ডোজে চলে যাই, উইন্ডোজের যে পার্টটা আমরা কেন বলি বারবার, উইন্ডোজটা ভেরি ইম্পর্টেন্ট ফর কর্পোরেট, ফর মিটিং, ফর এভরিথিং, মানে যেখানেই আপনি যান উইন্ডোজটা খুবই দরকারি, কারণ নোট থ্রি নোট ফাইভ অ্যাপস কিন্তু আপনি উইন্ডোজ ছাড়া ইউজ করতে পারবেন না। সো আমরা নোট থ্রি নিয়ে তো এর আগে অনেকবার আলোচনা করেছি। নোট থ্রিতে যেটা হচ্ছে যে আমরা লেখালেখি থেকে শুরু করে যে কোনো কিছু আমি লিখলাম, জাস্ট হাতের পিছনের অংশ দিয়ে মুছে ফেলতে পারবো, একদম ইজি টু রাইট, ইজি টু ইরেজ। এখানে আলাদা আলাদা পেনগুলো আছে, আলাদা আলাদা কালার আছে, এখানে যে শেপগুলো দেওয়া আছে আরেকবার একটু রিভিউ করে দিই, কেমিস্ট্রি ফিজিক্স কেমিস্ট্রি টুলসগুলো দেওয়া আছে, সিঙ্ক বিকার এগুলো দেওয়া আছে। হ্যাঁ, এগুলো জাস্ট এই যে এই ধরনের অপশন থেকে আমি আজকে একটু নোট ফাইভ নিয়ে আলোচনা করবো। সাব্বির ভাই, এই যে জিনিসগুলো আছে এগুলো তো একদম ইজি, সবাই জানে, আমি এবার একটু নোট ফাইভ নিয়ে আলোচনা করবো আজকে, কারণ আমরা নোট ফাইভটাও অ্যাক্টিভ দিচ্ছি, সবাইকে সারপ্রাইজ দিচ্ছি এবার। এবং আমার আরেকটা যেটা আমি চমৎকার জিনিস বলতে চাই সেটা হচ্ছে, সবাই বলেন যে প্রেজেন্টেশনের উপরে লেখা যায় কিনা, দেখেন এটা একটা প্রেজেন্টেশন আমাদের। হ্যাঁ, সো আমাদের এইখানে কনফিগারেশনগুলো দেওয়া আছে, আমি জাস্ট আমাদের কনফিগারেশনটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের কনফিগারেশন, আমাদের 980 আমরা নেক্সট টাইম থেকে অ্যাভেলেবল করবো, এটা হচ্ছে স্মার্ট বোর্ডের কনফিগারেশন, 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। সবার জন্য একটা স্পেশালিটি হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। হ্যাঁ, সো এখানে হচ্ছে আমাদের যে কনফিগারেশন এগুলো দেওয়া আছে আমাদের, আমাদের বিভিন্ন সাকসেস কেসগুলো এখানে দেওয়া আছে। আসলে আমরা এত কাস্টমার, আমরা কাস্টমারের ছবিগুলো আপনারা যদি চান, আরেকটা জিনিস বলি, আমরা কোথায় কোথায় প্রোডাক্ট যাচ্ছে, কারা ইউজার, এটা যদি আপনারা দেখতে চান তাহলে হচ্ছে আমাদের একটা ফেসবুক পেজ আছে, ব্যাকবোন স্মার্ট সলিউশন আমাদের পেজের নাম। সো আপনি যদি ফেসবুক পেজে যান তাহলে আপনি দেখতে পারবেন কারা কারা হচ্ছে আমাদের ইউজার। প্রতিদিন আমাদের নতুন নতুন ইউজারের ছবিগুলো পোস্ট করা হয়, একসাথে আমরা 4-5টা করি না, প্রতিদিন একটা করে করি আমরা, প্রতিদিন আমাদের যারা ধরেন 15 দিন 20 দিন কিংবা 1 মাস আগে নিছে তাদেরটাও সিরিয়াল এখন আসে নাই, মানে প্রতিদিন
আমাদের আসলে ইয়াগুলো কি বলে ছবিগুলো পোস্ট করা হয়, আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে নিতে পারবেন আমাদের ইউজার কারা, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা কী ধরনের কতগুলো কাস্টমার কাদের কাছে রিচ করেছি। নোট ফাইভ নিয়ে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা আজকে নোট থ্রিতে দেখাবই না, নোট ফাইভে চলে যাব। আর আমি প্রেজেন্টেশনটা নিয়ে একটু পরে আসছি, এইটা হচ্ছে নোট ফাইভ। নোট ফাইভ, নোট থ্রি আর নোট ফাইভের লেখালেখির জন্য যে বিষয়টা, নোট ফাইভের লেখাটা নোট থ্রি থেকে স্মুথ। আর এইবারের বোর্ড কিন্তু আমাদের সুপার, এইবারের বোর্ড কিন্তু আমাদের সুপার, মানে এটার আপনি সারাদিন খালি লিখতেই মন চাবে, মানে এইটা এইরকম একটা ফিচার নিয়ে আসা হয়েছে এবার। সো নোট ফাইভের যে কিছু কিছু ফিচারগুলো আছে দেখেন, এই যে ব্যাক টু প্রিপারেশনে যদি আমি যাই, হ্যাঁ এই যে এখানে দেখেন যে আপনি জাস্ট যে কোনো একটা কিছু করবেন, অ্যাক্টিভিটিসে গেলেন, আপনি কোনো একটা কন্টেন্ট রেডি করবেন, কন্টেন্ট রেডি করার জন্য লাইক আপনার এটাই দিলাম, দেওয়ার পরে এটা যখন অ্যাপ্লাই দিব সাথে সাথে এখানে চলে আসবে, যে আমি যদি ডান দিই দেওয়ার পরে দেখেন এখানে অলরেডি চলে আসছে এখানে অড নাম্বার কোনটা, ইভেন নাম্বার কোনটা, এমনি যে বাচ্চাদের জন্য এখানে রেডি আছে যার জন্য এটা, এখানে আমি যদি অড নাম্বারে চাপ দিই অটোমেটিক্যালি অড নাম্বারে চলে যাবে, ইভেন নাম্বারে গেলে ইভেন নাম্বারগুলো চলে আসবে, এখান থেকে আলাদা আলাদা করে আর এখান থেকে দেখানো যাবে, এই ধরনের প্রিপারেশানগুলো রেডি করা যাবে। এখানে মাইন্ড ম্যাপগুলো দেওয়া আছে, সাবজেক্ট আপনার আলাদা আলাদা করে সাবজেক্টগুলো আপনি দেখাতে পারবেন, লাইক জিওমেট্রি, জিওমেট্রিতে যদি আমি যাই জিওমেট্রি টুলস আমি এটার সাথে চাইলে অ্যাড করতে পারবো, আমি চাইলে হচ্ছে যে ইকুয়েশন পিরিওডিক টেবিল সব এইটার একটা প্রেজেন্টেশন রেডি করার জন্য কিন্তু আপনাকে আর কোনো কিছু মানে প্র্যাকটিস করতে হবে না। আগে যেমন বলা হতো যে আপনি ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের জন্য আলাদা করে ক্লাস নিতে হয়, আলাদা কারো কাছে শিখতে হবে, কিছু শিখতে হবে, এখানে সব কিছু দেওয়া আছে, জাস্ট আপনি একবার একবার করে জাস্ট একটা করে ক্লিক করলেই কিন্তু আপনি সব ক্লিয়ার হয়ে যাবেন। যদি আপনি শেপ নিতে চান শেপ নিতে পারবেন, মিডিয়ার যদি কোনো কিছু অ্যাড করতে চান নিতে পারবেন, টেবিল নিতে চাইলে টেবিল, অ্যাক্টিভিটিসের তো এখানে অপশানগুলো দেওয়াই আছে আলাদা আলাদা, যে বেসিক ক্যাসেল আপনার, এটা তো একটা নাম্বার জাস্ট একটা কী বলে এটাকে জাস্ট এক্সাম্পল দেওয়া আছে, মানে আপনি সারাদিনে শেষ করতে পারবেন এত অপশন আছে, আপনি কম্পিটিশানে অ্যাড করতে পারবেন বাচ্চাদেরকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে আপনি যদি এটা দেন জাস্ট এইভাবে যদি আমরা যাই তাহলে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে, আই ড্যাশ এ স্টুডেন্ট তাহলে কী হবে, এটা অ্যামটা যদি আমি এখানে নিয়ে দিই দেখেন আই অ্যাম এ স্টুডেন্ট, ইউ এর সাথে আর দিয়ে দিলাম, এটা ইজ না দিয়ে আমরা যদি বি দিই জাস্ট এটা দেখানোর জন্য, আমার এখানে যদি আমি চেক দিই দেখেন একটা কিন্তু রং চলে আসছে, রং চলে আসছে। সো একটা বাচ্চাদের জন্য কিংবা বড়দের জন্য একই জিনিস, আপনি কিন্তু এখানে একটা বড় সেন্টেন্স অ্যাড করতে পারবেন বড়দের জন্য, এটা তো বাচ্চাদের জন্য করা আছে এটা রেডি করা, আপনি চাইলে কিন্তু এখানে একটা বড় সেন্টেন্স অ্যাড করতে পারবেন যেটা মন চায়। আপনি ইনসার্টে যখন যাবেন এই যে এখানে দেখেন আমি আবার যাই ব্যাক টু প্রিপারেশন, আমার এখানে যে আছে আমি এটা আরেকটা নতুন পেজে গেলাম, যে এই যে আমি এখানে যে অ্যাক্টিভিটিসে গেলাম যে আমি যদি সিম্পল এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে আমি যদি এখানে যাই, যে আমি এখানে আমি যখন অ্যাপ্লাই করবো দেখেন এখানে অপশন চলে আসছে, আপনি চাইলে কিন্তু এখানে ইনসার্ট করতে পারবেন আপনার যে যতটুকু দরকার ততটুকু বড় বড় ফাইল আপনি অ্যাড করতে পারবেন, ব্ল্যাঙ্ক অ্যাড করতে পারবেন যেভাবে খুশি, আপনি বিশাল বড় লম্বা একটা সেন্টেন্স পুরো একটা প্যারাগ্রাফ এখানে অ্যাড করে দিতে পারবেন। আমরা নেক্সট আরেকটা যদি দেখি, আমরা দেখেন এই যে আরেকটা অপশনে আসছি, এসে আমরা এই যে এটাতে যদি ডিসপ্লে দিই, হ্যাঁ দেখেন এখানে আরেকটা অপশন দেখাচ্ছে, এটাও বাচ্চাদের জন্য, যদি এখানে দেখেন অড নাম্বার ইভেন নাম্বার বাচ্চাদের, যদি আমি কিন্তু অড নাম্বার দিলে এটা নিয়ে নিচ্ছে, আমি যদি ইভেন নাম্বারটা অড নাম্বারে দেই নিবে না, কিন্তু এটা দেখেন ট্রাই করে দেখেন নিবে না, নিচ্ছে না, সেমভাবে আমরা ইভেন নাম্বারে যদি একটা অড নাম্বার দেই নিচ্ছে না, কিন্তু আমি যদি এখানে দেই দেখেন নিয়ে নিচ্ছে। সো একটা বাচ্চারা কিন্তু খেলতে খেলতেই পুরো জিনিসটা শিখে যাচ্ছে। প্লাস আরেকটা জিনিস দেখেন, আমি আরও যাই গেম যদি খেলতে চাই, বাচ্চারা যদি জাস্ট গেম খেলতে চায় খেলুক, গেম খেলতে চাইলেও কিন্তু পসিবল, এই যে প্লে গেম রোবোটিক্স গেম এটা যদি চায় তারা এখান থেকে রোবোটিক্স গেমটাও খেলতে পারবে চাইলে, জাস্ট এই যে প্লে দিলাম জাস্ট স্টার্ট হয়ে গেছে, হ্যাঁ এখানে কিন্তু কুইজ আসবে, দুই পাশে দুটো কুইজ আসবে, এটা এটা হবে এখানে হবে, এটা এখানে কারেক্ট হবে, আমি যদি কারেক্ট অ্যান্সার দিই কারেক্ট আসবে, হ্যাঁ নেক্সট কিন্তু নেক্সট কুইজ সেকেন্ড কুইজ, এখানে কিন্তু একটা অপশন দেওয়া আছে, আমি যদি এটা দিই, হ্যাঁ আমি কিন্তু আমার আনসার দিয়েছি এইটাতে, আমি এটা দিলাম, হুম। সো যদি আমি এই ধরনের আনসারগুলো দিই অটোমেটিক্যালি চলে আসবে, নেক্সট কুইজ চলে আসছে, হুম ওকে আমি দিলাম এইটা হচ্ছে, আমি ওকে দিলাম, অলরেডি আমার কিন্তু আনসার চলে আসছে। সো গেম খেলতে খেলতেও বাচ্চারা কিন্তু এই ধরনের এডুকেশনগুলো নিতে পারবে, হুম পুরো জিনিসটা এখানে আছে দেখেন, অলরেডি ফিনিশ, সাথে সাথে রেজাল্টও চলে আসবে, কে ফার্স্ট হয়েছে কে সেকেন্ড হয়েছে, রেজাল্টগুলো কিন্তু এখানে চলে আসবে, যে দুইটা ইনকারেক্ট, দুইটা কারেক্ট, একটা ইনকারেক্ট, একটা কারেক্ট, দুটা ইনকারেক্ট আমি দিয়েছি, আমি চাইলে আবার রিনেম করতো। সো এই ধরনের এআই টুলসে ভরা নোট ফাইভের মধ্যে আমি চলে যাই নেক্সট অপশনগুলোতে চলে যাই, আমি বাকিগুলো দেখাচ্ছি, আমি দেখেন এখানে হচ্ছে আমি আরেকটা নতুন পেজ নিয়ে নিই, অলরেডি চলে আসছে সেইগুলো পিরিওডিক টেবিলটা, এটা ডিজিটালাইজ পিরিওডিক টেবিল, মানে আগের থেকে আরও অনেক হাই কোয়ালিটি, এখানে এলিমেন্টগুলো দেওয়া আছে, এলিমেন্ট ওয়াইজ আলাদা আলাদা দেখতে পারবেন, এখানে এলিমেন্ট ওয়াইজ আলাদা আলাদা দেখতে পারবেন, অপশনগুলো দেওয়া আছে, আমি নেক্সট চলে যাই,
এর আগে আমি একটা দেখিয়েছিলাম যেটা হচ্ছে যে এটার মধ্যে চাইলে আপনি কি পিয়ানো বাজাইতে পারবেন। হ্যাঁ, মিউজিক টিচাররা কিন্তু চাইলে এটাতে নোটগুলো ধরে ধরে শিখাইতে পারবে। প্লাস হচ্ছে আমি জাস্ট মজার জিনিসগুলো দেখাচ্ছি। দেখেন, একটা প্ল্যানেট নিয়ে যদি কথা বলতে চাই, মানে বাচ্চাদেরকে যদি দেখাইতে চান কিংবা ধরেন স্টুডেন্টদের দেখাইতে চান, এটা একটা আর্থ। আর্থটা সোলার সিস্টেমে কোথায় আসে, আমি যদি সোলার সিস্টেমে ক্লিক করি অটোমেটিক্যালি পুরো সোলার সিস্টেমটা চলে আসে। আমার আর্থ কোথায় আসে কিন্তু অটোমেটিক্যালি আমি এর মধ্যে দেখতে পাবো। আমি এটাকে জুম আউট যদি করে দিই, দেখেন এইখানে আমার আর্থ আছে। আমি এটাকে আর্থটাকে যদি বড় করে নেই, এখান থেকে আমি জাস্ট আর্থটাতে ক্লিক করলাম। আর্টটা ক্লিক করার পরে আসলো এখানে, যদি আমি উইকিপিডিয়াতে দেই, উইকিপিডিয়ার কিন্তু ডিটেলগুলো চলে আসছে। নেম হচ্ছে আর্ট, ডায়ামিটার কত, অ্যাভারেজ ডিস্টেন্স কত, এস কত, 4.6 বিলিয়ন ইয়ার্স। আমি যদি স্ট্রাকচারে ক্লিক করি, এটা ফুল স্ট্রাকচারটা কীভাবে, একটা আর্থের স্ট্রাকচার কীভাবে তৈরি করা আছে পুরো জিনিসটা দেখেন। ইনার কোর, আউটার কোর, ক্রাস্ট, মানে অ্যামেজিং একটা জিনিস কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন। এরকমভাবে প্রত্যেকটা যতগুলো আমাদের সোলার সিস্টেমে যতগুলো গ্রহ আছে, প্রত্যেকটা গ্রহেরই কিন্তু আপনি এইভাবে দেখতে পারবেন। হ্যাঁ, প্রত্যেকটা উইকিপিডিয়াতে তার পুরো ডিটেল দেখতে পারবেন এবং এর স্ট্রাকচারগুলো দেখতে পারবেন এবং ইনার কোরগুলো যেটা আছে সেটাও দেখতে পারবেন এখানে, ঠিক আছে। এবং উইকিপিডিয়াতে গেলে যেটা দেখেন, এটার বয়স কত, সব কিছু আপনি কিন্তু এখানে, রোটেশন পিরিয়ড কত, 1.3 ডেজ, প্রত্যেকটা গ্রহর কিন্তু এখানে অপশনগুলো দেওয়া আছে। সো এইরকম আরও ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু বিল্ট ইন, যার জন্যে কিন্তু আমরা বারবার বলছি যে এটা কিন্তু এআই টুলসে ভরা একটা স্মার্টবোর্ড। আমি আর একটা নতুন পেজ নিয়ে নিই। নতুন পেজের মধ্যে আমি জিওমেট্রিক্যাল টুলসগুলো যদি দেখাই, দেখেন এটা হচ্ছে জিওমেট্রিক্যাল। আমি এর আগেও বলেছিলাম যে একটা স্কোয়ার কেমন হতে পারে, এটা হচ্ছে একটা স্কোয়ার। আমি চাইলে একটা ক্লিকে এটাকে এক্সপ্যান্ড করে ফেলতে পারছি। হ্যাঁ, এটা এক্সপ্যান্ড করে ফেলতে পারছি, এটাকে ফিল করলাম, আলাদা আলাদা কালারে আমি ফিল করে দিই। হ্যাঁ, আলাদা আলাদা কালারে আমি ফিল করে দিই। সাব্বির ভাই দেখেন, হ্যাঁ, জাস্ট ফিল করে দিলাম, দ্যাটস ইট। জাস্ট আমি চাইলে কিন্তু আবার এটা গ্রাফও চেঞ্জ করতে পারবো, এটার গ্রাফগুলো চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এবং এটাকে যদি আমি কলাপস করে দিই, দেখেন এটা অটোমেটিক্যালি একটা বক্স হয়ে গেছে। আমি চাইলে এটাকে জুম করতে পারবো এবং এটাকে যদি আমি রোটেট করে দিই, দেখেন একটা স্কোয়ার কেমন হতে পারে, পুরো জিনিসটা কিন্তু আপনি এখানে ডিটেইল দেখতে পাচ্ছেন, দারুন, থ্রি ডি আকারে। সো এই ধরনের অ্যামেজিং জিনিসগুলো কিন্তু নোট থ্রিতে বিল্ট ইন আছে, যেটা আমরা এবার সবাইকে দিয়ে দিচ্ছি। জাস্ট একটা ক্লিক করে এটা কিন্তু আর কপি করে ফেলতে পারবেন। হ্যাঁ, এবং এটা রোটেশন ওয়েজ দেখাইতে পারবেন, আলাদা আলাদা কালারের তলগুলো দেখাইতে পারবেন। এইখানে আরও অনেক ফাংশন কিন্তু দেওয়া আছে। আপনি যদি ইকুয়েশন যান, ইকুয়েশনে যদি যান এখানে একটা ইকুয়েশন আপনার চাইলে বসাইতে পারবেন, একটা লিখলেন অটোমেটিক্যালি এটা চলে আসবে। তারপরে হচ্ছে আমি যদি এখানে ফাংশনে যাই, ফাংশন হচ্ছে জিওমেট্রিক্যাল, দেখেন এটা পাওয়ারের এটা অটোমেটিক্যালি চলে আসে, আমি ইনসার্ট দিলে কিন্তু চলে আসবে এটা। সো এই ধরনের অনেকগুলো ফাংশন সব কিছু দেওয়া আছে। এছাড়া বোর্ডের জুমের শেপ টেপের যে বিষয়গুলো, এগুলো তো আছেই সব সময়। দেখেন আপনি চাইলে আলাদা আলাদা শেপ ক্রিয়েট করতে পারেন। নোট 5 নিয়ে অনেক কিছু বলার আছে, অনেক কিছু দেখানোর আছে, যেটা হচ্ছে যে জাস্ট আমি এটা আবার এক্সপোর্ট করে ফেলতে পারেন ওয়ার্ড, পিকচার, যে কোনো কিছুতে। সো আমরা যে কোনো কিছুই আপনার নোট 5-এ নোট 3-এর মধ্যে করা যাবে। পাশাপাশি হচ্ছে এই ধরনের এক্সট্রা ফিচারগুলো আসবেন। আমি আবার একটু প্রেজেন্টেশনে ফিরে আসি। এই প্রেজেন্টেশনটা দেখেন আমি এখানে অন করেছি। হ্যাঁ, প্রেজেন্টেশনটা থাকলো, আমি একটা ম্যাজিক্যাল জিনিস দেখাবো, এটা অবশ্যই দেখানো উচিত। পাশাপাশি হচ্ছে আমি নোট 3-টা অন করবো, নোট 3-টা, এবং এটা কিন্তু নোট 3-তেই হবে, শুধু নোট 5-এ আবার হবে না, যার জন্য আমরা দুটো সফটওয়্যারই কিন্তু সিমন্টেনিয়াসলি আপনাদের দিয়ে দিব। এইখানে একটা অপশন আছে, এই অপশনে যাবেন, মোডে যেয়ে প্রিপারেশন মোডে যাবেন। যাওয়ার পর এটাকে একটু শর্ট করে নেবেন, নিয়ে এটা দেখেন আপনার এই পাশে যদি ধরেন, দেখবেন এখানে আপনি ছেড়ে দিতে পারবেন। বাকি এই দেখেন, এই প্রেজেন্টেশনটা আমি ক্লিক করলাম, দুটো জিনিস কিন্তু সিমন্টেনিয়াসলি চলে আসে। সাব্বির ভাই, এটা কিন্তু খুবই ইউনিক একটা জিনিস, আপনি চাইলে এখানে লিখতে পারছেন, আচ্ছা চাইলে মুছে ফেলতে পারছেন। দেখেন, হ্যাঁ, আমি পেনটাকে একটু শার্প করে নিই, যেহেতু জায়গাটা ছোট হয়ে গেছে। অনেকেই 86 বা 75 কেন প্রেফার করি আমি টিচিংয়ের জন্য, কারণ এই ধরনের ডুয়েল জিনিস কিন্তু আপনি পাশাপাশি দেখাতে পারবেন। কীভাবে, দেখেন আপনার এইখানে কিন্তু চাইলে আপনি লিখতে পারছেন এবং জাস্ট হাতের পিছনের অংশে মুছছেন। এইখানে একটা অপশন আছে দেখেন, এই যে টুলসে, যে এই যে স্ক্রিনশট, এই অপশনটা অন করে নিয়ে আপনি জাস্ট উপরে রেখে দিলেন। দেখেন এখানে কিন্তু আমার প্রেজেন্টেশন চলছে। সাবির ভাই, এখানে প্রেজেন্টেশন মানে আপনি একজন টিচার, আপনার পুরো প্রেজেন্টেশনটা এখানে রেখে দিলেন, প্রত্যেকটা প্রেজেন্টেশন আপনি এখানে দেখাচ্ছেন। এখন আপনার মনে হলো যে আমার এইখানে একটা টুল আছে কিংবা এইখানে একটা ছোট্ট জিনিস আছে যেটা আমার দেখানো দরকার, জাস্ট এই যে এইটা হচ্ছে ফ্রি, কাট করলেন, জাস্ট এইভাবে কাট করার সাথে দেখেন এখানে পেস্ট হয়ে গেছে। অ্যামেজিং না? আরেকটা দেখাই, জাস্ট এই যে কাট করলাম, পেস্ট হয়ে গেছে। দেখেন, দারুন। আপনি কোনো একটা কন্টেন্ট নিয়ে পড়াচ্ছেন, কোনো একটা ইকুয়েশন নিয়ে পড়াচ্ছেন, কোনো একটা ম্যাথমেটিক্যাল টার্মস নিয়ে পড়াচ্ছেন, কোনো একটা কি বলে ফিজিক্সের কোনো কিছু নিয়ে পড়াচ্ছেন যেটা আপনার ইনস্ট্যান্ট আবার লিখে দেখানো দরকার, আপনি কিন্তু প্রেজেন্টেশনের উপরেও চাইলে লিখতে পারবেন। সাব্বির ভাই, আপনি কিন্তু প্রেজেন্টেশনের উপরেও চাইলে লিখতে পারছেন, একদম ইজি। এই যে জাস্ট পেনটা সিলেক্ট করে কিন্তু আপনি প্রেজেন্টেশনের উপরে লিখতে পারছেন কিন্তু। হ্যাঁ, এখন যেটা হচ্ছে দুটা জিনিস সিমন্টেনিয়াসলি লিখবেন কিভাবে, সেইটা হচ্ছে যে এখানে আপনার প্রেজেন্টেশন চলছে, এখানে আপনার প্রেজেন্টেশন চলছে, প্রেজেন্টেশন থেকে কোনো একটা অবজেক্ট আপনি জাস্ট দরকার
আপনি টান দিলেন, সিলেক্ট করলেন, জাস্ট এখানে পেস্ট হয়ে গেল। এরপরে হচ্ছে আপনি এটাকে ছোট করে বড় করে যেভাবে রাখা দরকার রেখে এইটার উপরে আপনি আবার লিখে বুঝাইতে পারছেন এ বি সি ডি এটা ওয়াটার যেভাবে দরকার। এক্সিলেন্ট সিস্টেম এইবার আসছে আমাদের প্রোডাক্টটা। এই ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা এআই রিলেটেড প্রোডাক্টগুলো বাংলাদেশে কারো কিন্তু সেকেন্ড নাই। দ্বিতীয় হচ্ছে যে আমার নোট এবং এইখানে যা কিছু হবে, আমি আবারও বলেছি যা কিছু হবে পুরো জিনিসটা কিন্তু আপনি রেকর্ড করে ফেলতে পারবেন। আমার মতো যদি এই ধরনের একটা মাইক্রোফোন ইউজ করেন আপনি, তাহলে পুরো জিনিসটা কিন্তু রেকর্ড করে ফেলতে পারবেন। এখানে কিন্তু অপশন দেওয়া আছে, দেখেন রেকর্ড অপশন। আমি যদি রেকর্ড অপশনে ক্লিক করি, ডিসপ্লেতে আপনি যা কিছু লিখবেন রেকর্ডে ক্লিক করলে সব অটো রেকর্ড হবে সব। এই ধরনের মাইক্রোফোন যদি ইউজ করেন তাহলে ভয়েস সব রেকর্ড হবে এবং কোয়ালিটি ভয়েস, কারণ আমার ভিডিওতে দেখবেন যে আমার ভয়েসগুলো কত কোয়ালিটি আসে, এই ধরনের কোয়ালিটি ভয়েস কিন্তু রেকর্ড হবে। আর পাশাপাশি এইটাতে একটু চলে যাবো সাব্বির ভাই, এই যে ক্যামেরাটা দিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যামেরা ম্যাক্সাবের, এইটাও আমাদের খুবই হাই কোয়ালিটির একটা ক্যামেরা, এটাও আমাদের এআই ক্যামেরা। আমরা তো এবার এআই নিয়েই বেশি কথা বলছি, যার জন্য কিন্তু এটাকে আমি আবার একটু শো করছি। এই ক্যামেরাটাও খুবই চমৎকার এবং যুগ উপযোগী ক্যামেরা ভিডিও কনফারেন্সের জন্য, যারা 30 জন 35 জনের জন্য একটা ভিডিও কনফারেন্স করতে চান তাদের জন্য এই ক্যামেরাটা। এটা অটো ট্র্যাকিং ক্যামেরা, আমি যে পাশ থেকে কথা বলবো সাব্বির ভাই অটোমেটিক্যালি ভয়েসটা ট্র্যাক করে সে আমাকে জুম করবে, আমার ভয়েসটা নিয়ে নিবে, আমাকে অটোমেটিক ফোকাস করবে। জুম ভিডিও কনফারেন্স কিংবা যে কোনো কিছু, আপনি 3 সেকেন্ড কথা বলার সাথে সাথে এটা আপনার দিকে ট্র্যাক করবে। আপনি যদি 3 সেকেন্ড কথা বলেন আপনার দিকে ট্র্যাক করবে। আমি আপনি যদি দুইজনই কথা বলি তাহলে দুইজনকেই জুম আউট করে ফোকাসে নিয়ে নিবে। বুঝতে পারছেন? আপনি একটু কথা বলেন সাব্বির ভাই। হ্যালো 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 হ্যালো, জাস্ট 3 সেকেন্ড কিন্তু কন্টিনিউ হয়ে যায়, দেখেন আপনাকে কিন্তু নিয়ে নিছে। আবার আমি কথা বলছি দুইজনকে কিন্তু একসাথে জুম আউট করে নিয়ে নিছে। আবার আপনি কথা বলা বন্ধ করেছেন, দেখেন আমাকে শুধু ট্র্যাক করছে, পিছন দিকেও কিন্তু বারবার ওই যে মুভের কারণেও কিন্তু ট্র্যাক করার চেষ্টা করছে। সো এইটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা ক্যামেরা। এই ক্যামেরাটাও সুপার, এই ক্যামেরাটা খুবই চমৎকার করা হয়েছে এবং এটার আমি একটু এইচডি মোডটা অন করে দিই। আর একটা জিনিস বলতে পারি, এই ক্যামেরাতেও কিন্তু 6টা মাইক্রোফোন বিল্ট ইন, এই পাশে 3টা এই পাশে 3টা, 6টা মাইক্রোফোন বিল্ট ইন কিন্তু ক্যামেরার মধ্যে সাব্বির ভাই। এবং এটা কিন্তু সাউন্ড বার এবং এটার সাউন্ড কোয়ালিটিও কিন্তু সেই রকম ব্লুটুথ স্পিকার। এবং এই ক্যামেরার মধ্যে কিন্তু মানে আমরা যে আসলে টেকনোলজি কোন জায়গায় চলে যাচ্ছে আমরা যদি অ্যাডপ্ট না করতে পারি বুঝতে পারবো না। এই ক্যামেরাও কিন্তু নিজে একটা কম্পিউটারের মতো, মানে অ্যান্ড্রয়েড কম্পিউটারের মতো। আপনি নর্মাল একটা স্ক্রিনের মধ্যে এই ক্যামেরাটা লাগান তাহলে সেই নর্মাল স্ক্রিনটাও কিন্তু একটা অ্যান্ড্রয়েড টিভি হয়ে যাবে সাথে সাথে। অ্যান্ড্রয়েড 8 দেওয়া আছে, এর মধ্যে 4 জিবি র্যাম, 16 জিবি স্টোরেজ দেওয়া আছে। এটা নিজেও একটা অ্যান্ড্রয়েড ডিভাইস, হ্যাঁ, এবং স্ক্রিন শেয়ারিং ডিভাইস কিন্তু এটা। প্লাস এটার মধ্যে 6টা মাইক্রোফোন বিল্ট ইন আছে। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যামেরা ফিশ আই লেন্সের মতো কাজ করবে, আপনি যেদিক থেকে কথা বলেন অটোমেটিক্যালি সেদিকে ফোকাস করবে। এবং এইটার ভয়েস রিকগনিশন পাওয়ারটা সুপার, আমি এই ধরনের ডিস্টেন্স থেকেও যদি কথা বলি অটোমেটিক্যালি ভয়েসটা নিবে। সাব্বির ভাই আমার তো মাইক্রোফোনটা এখানে লাগানো কিন্তু আমার ভয়েসটা কিন্তু ওখানে যাচ্ছে, হ্যাঁ, আমাকে অটোমেটিক্যালি জুম করবে, হ্যাঁ, অলরেডি জুম করে কিন্তু আমাকে দেখাচ্ছে। সো এই ধরনের ডিস্টেন্স থেকেও যদি আমরা কোনো মিটিং কন্ডাক্ট করি সেটাও একদম অটোমেটিক্যালি দেখাবে। সো প্লাস পাশাপাশি হচ্ছে যে আমাদের আসলে ভিডিওর টাইম অলমোস্ট শেষ হয়ে আসছে, আমরা আর বেশি কথা বলবো না, ভিডিওটা লং করতে চাচ্ছি না, হ্যাঁ, বরাবরের মতো শর্ট করতে যাচ্ছি। যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে ডিরেক্টলি আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন, আমাদের ফেসবুক পেজ আছে ব্যাকবন স্মার্ট সলিউশন, সেখানে আপনারা আমাদের কাস্টমার কারা তাদেরকে দেখতে পারবেন, আমাদের কী ধরনের ইয়াগুলো হয় সব দেখতে পারবেন, অ্যাক্টিভিটিসগুলো হয়। প্লাস হচ্ছে বাংলাদেশের টপ অনলাইন এডুকেশনে যারা আছেন তারা সবাই আমাদের স্মার্টবোর্ড ইউজ করে, নাম ধরে ধরে বলতে পারি বাট এটা ঠিক হবে না। গভর্নমেন্টের বিভিন্ন বড় বড় অধিদপ্তর থেকে শুরু করে আমাদের গভর্নমেন্টের নেভি, এয়ারফোর্স, পুলিশ থেকে শুরু করে সব জায়গায় আমাদের প্রোডাক্ট আছে, আমাদের ভিজিবিলিটি বলেন সব কিছু আছে। প্রাইস কি বলা যাবে? প্রাইসটা আমি একটা আমি আপনাদেরকে প্রাইসটা আসলে ডিরেক্ট বলতে পারি না, কারণ হচ্ছে যে আমাদের এখানে কিছু রেস্ট্রিকশন আছে, হ্যাঁ, গভর্নমেন্ট রেস্ট্রিকশন আরও অনেক বিষয়গুলো থাকে। আমি আপনাকে আইডিয়া দিয়ে দিতে পারি যে 65, 75, 86 এর প্রাইস রেঞ্জগুলো কেমন। 3,50,000 থেকে শুরু করে 6,00,000 পর্যন্ত এর মধ্যে 3টা প্রোডাক্টের প্রাইসগুলো হয়। সো যারা একদম ডিটেল নিতে চান, কারণ এখানে কনফিগারেশনগুলো আলাদা হয়, ভাইয়া দেখেন এখানে আমাদের দুই ধরনের প্রোডাক্ট আছে, একটা হচ্ছে ক্যামেরা সহ একটা ক্যামেরা ছাড়া। আমি আপনাকে একটা প্রাইস বলে দিলাম কিন্তু অনেকেরই এই ধরনের বিষয় আছে, একজন বলছেন আমার ক্যামেরা লাগবে না, আরেকজন বলছে আমার ক্যামেরা লাগবে, তখন প্রাইসের একটা বিষয় থাকে। এইখানে কিন্তু স্ট্যান্ডগুলোর একটা বিষয় থাকে, স্ট্যান্ডের এক একটা স্ট্যান্ডের এক এক রকম প্রাইস। দেখেন ওইখানে এই স্ট্যান্ডগুলো হচ্ছে আমাদের খুবই হাই কোয়ালিটি স্ট্যান্ড এবং হচ্ছে যে মানে এইগুলোরে আমি মানে কেমন শোনাবে মানে নায়িকাদের মতো আর কি বলি আর কি, হ্যাঁ, মানে হ্যাঁ, ওই যে নায়িকারা যেমন ধরেন যে সেজে গুজে একদম স্লিম হয়ে দাঁড়ায় না, ওইরকম বিষয় স্লিম স্ট্যান্ড আর কি। তো এইটার স্পেশালিটি হচ্ছে আপনি একদম সামনে দাঁড়িয়ে থেকে লিখতে পারবেন, হ্যাঁ, প্রত্যেকটা। আর এইটার তো একটু ডিস্টেন্স লাগে, তো যারা হচ্ছে বড় অফিসগুলোতে নিতে চান তাদের জন্য এই ধরনের স্ট্যান্ডগুলো আমি প্রেফার করি, কারণ হচ্ছে এগুলো একটু বড়, অত বেশি সামনে যাওয়ার দরকার নাই, এরকম আর কি। তো আমি এবার প্রাইসের একটা রেঞ্জ দিয়ে দিলাম, এই ক্যামেরাটার প্রাইসটা আমি বলে দিতে পারি। বিল কোয়ালিটি কেমন ভাই? হ্যাঁ, বিল কোয়ালিটি নিয়ে আবার লাস্টে দেখাবো।
মানে বাচ্চারা তো অনেক কিছু ফুটবল খেলে ভাঙতে পারবে না আমি তো বলেছি হ্যাঁ এইটার কিচ্ছু হবে না এটা খুবই হাই কোয়ালিটি প্রোডাক্ট এটা ব্রোকেন প্রুফ 7 আর্মর গ্লাস ইউজ করা হয়েছে টোটালি ব্রোকেন প্রুফ ক্র্যাশ প্রুফ এবং ডাস্ট প্রুফ আপনি মেটাল কোনো কিছু দিয়েও যদি ক্র্যাশ করেন এইটা এটা আমার চাবি দিয়ে যদি আমি ক্র্যাশ করি আমি শেষ করার আগে একটু ছোট আর একটু বিষয় নিব আমি একটু মনোর ভাইকে ডাকবো মনোর ভাই আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মনোর হোসেন ফ্রম ব্যাকবোন লিমিটেড থেকে বলছি আমি হেড অফ অপারেশন হিসেবে কাজ করছি এবার আমরা যে ব্যাকবোন ডিজিটালি স্মার্ট বোর্ডের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিংলি একটা জিনিস নিয়ে আসছি সেটা হচ্ছে নোট 3 অ্যান্ড নোট 5 নোট 3 এবং নোট 5 কম্বিনেশন মিলে একটা ফিজিক্সের যে ভার্চুয়াল ক্লাস নেওয়া যায় সেটাও আমরা এখানে দেখাবো প্লাস পাশাপাশি আরও ইন্টারেস্টিংলি আমরা যারা কেমিস্ট্রি টিচার পিরিয়ডিক টেবিল থেকে সরাসরি যে কীভাবে এই জায়গাটাতে আমরা কাজ করতে পারি সাবজেক্টটা চলে গেলাম আমি ইকুয়েশন নিলাম ফর এক্সাম্পল আমরা নোট 3 থেকে কী করেছিলাম এখান থেকে আমরা যে পিরিয়ডিক টেবিলটা চিন্তা করলাম যে একটা হাইড্রোজেন হাইড্রোজেন থেকে জাস্ট এখানে আমরা কী করবো হাইড্রোজেনটাকে লিখব চলে আসছে কিন্তু কেমিস্ট্রি রিলেটেড যত রিয়াকশান এইভাবে চলে আসবে শুধু তাই না আপনি যদি চিন্তা করেন যে না আমি পর্যায় সারণীর থেকে কোনো মৌলই নিব না জাস্ট ইংলিশ আর্টিকেলের যে ক্যাপিটাল এ আপনি চিন্তা করেন এ দিয়ে সার্চ দেন চলে আসবে লাইক বি দিয়ে লেখেন বি দিয়ে চলে আসছে কেমিস্ট্রি সাবজেক্টে যত রিয়াকশান আছে সবগুলো চলে আসবে কেমিস্ট্রির সবচেয়ে যে পপুলার মৌলটা আমরা যদি কার্বন নিয়ে চিন্তা করি দেখেন চলে আসছে কার্বন এরকম একজন কেমিস্ট্রি টিচারের জন্য তার নতুন করে কেমিস্ট্রি সাবজেক্টের মধ্যে রিয়াকশান বা বিক্রিয়াগুলো খোঁজার দরকার নেই আমাদের ব্যাকবোন ডিজিটালি স্মার্ট বোর্ড ব্যবহার করলেই সে এগুলো ইজিলি স্টুডেন্টদের মধ্যে প্রোভাইড করতে পারবে এবং পড়াতে পারবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম